ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमत् स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। गत बछर जखन लकडाउन शुरू हयेछिल तखन थेके आमरा एई शिवानंद बाणी पाठ एवं आलोचना शुरू करी अफलाइने। আপনারা অনেকেই জানেন আমাদের এখানে ইন্টারনেট ব্যবস্থা খুব ভালো নয়, যে কারণে অনলাইন ক্লাস নেওয়ার অনেক রকমের বিড়ম্বনা আছে। আমরা যদিও প্রাণপণ চেষ্টা করি খুব ভালো করে সেই ব্যবস্থাগুলি যতটা সম্ভব সুচারুভাবে চালিয়ে ক্লাসগুলোকে করতে, কিন্তু সবসময় আমরা সফল হতে পারি না। সেই কারণে অফলাইনের মাধ্যমে শিবানন্দ বাণীটি হয়েছে এবং একটি দুটি পাতা এগোতে এগোতে আমরা বিগত দিন শিবানন্দ বাণীর প্রথম খণ্ডের অংশটি শেষ করে ফেলি। আজ থেকে আমরা শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ড প্রকাশ করছি, দ্বিতীয় খণ্ডের থেকে পাঠ এবং আলোচনা করছি। শিবানন্দ বাণী যখন দ্বিতীয় ভাগটি প্রকাশিত হয়, অপূর্বানন্দজি লিখেছিলেন, শিবানন্দ বাণীর দ্বিতীয় ভাগ প্রকাশিত হইল পরম পূজনীয় মহাপুরুষ মহারাজের ভাগবত জীবনের স্পর্শ এই প্রসঙ্গগুলির ভিতর দিয়া পাঠক পাঠিকার মধ্যে যৎকিঞ্চিত সংক্রামিত হইলে আমাদের প্রচেষ্টা সার্থক হইবে। এই পুস্তকে সাধারণত দৈনন্দিন আলোচনাগুলি পৃথক পৃথক লিপিবদ্ধ হয়েছে। এই পুস্তকে সাধারণত দৈনন্দিন আলোচনাগুলি পৃথক পৃথক লিপিবদ্ধ হইয়াছে। কোনো কোনো স্থলে চিন্তাধারার সঙ্গতির জন্য একাধিক দিনের প্রসঙ্গ একত্রে সংযোজিত হইয়াছে। এই গ্রন্থের সংকলন এবং প্রকাশ বিষয়ে অনেকেই নানাভাবে সাহায্য করিয়াছেন, সকলের নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। পুস্তকখানির সমগ্র আয় বাগবাজার শ্রীরামকৃষ্ণ মঠে শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর সেবায় ব্যয়িত হবে। স্নানযাত্রা 1355, স্বামী অপূর্বানন্দ। এই শিবানন্দ বাণী সম্পর্কে এখানে অদ্ভুত একটি ভারী সুন্দর কথা বলা আছে। অদ্ভুত বলছি এই কারণে, অদ্ভুত না বললে এটা অপূর্ব বলা উচিত। এই জিনিস এর আগে আমরা কখনো দেখিনি। মহাপুরুষ মহারাজের বাণী এবং শ্রীরামকৃষ্ণ এবং তার পার্ষদদের বাণীর অপূর্ব দিকটি হলো এই, বাণী পাঠ করা মাত্র বা সেদিনের ঘটনাটি পাঠ করা মাত্র মনের ভেতরে নিজেকে বদল করার একটা ইচ্ছা আসে। ঈশ্বরের প্রতি আমাদের আকর্ষণ বোধ আমরা করি এবং ঈশ্বরকে ভালোবাসবার একটি ইচ্ছে আমাদের মধ্যে জাগে। এর প্রত্যেকটি লেখার ভেতরে প্রত্যেকটি ঘটনা আমাদের সেরকমভাবে উৎসাহিত করে। আজকে যে অংশ থেকে পাঠ হবে সেটি বেলুড় মঠে বিভিন্ন সময়ের প্রসঙ্গকে একত্রিত করে করা হয়েছে। একদিন দ্বিপ্রহরে মহাপুরুষ মহারাজ তাঁর নিজের ঘরে বিশ্রামের জন্য শুইয়া আছেন। জনৈক সন্ন্যাসী শিষ্য কাছে দাঁড়াইয়া নীরবে তাহাকে ব্যজন করিতেছেন। ঘরে অন্য কোনো লোক নাই। হঠাৎ মহাপুরুষজি বলিলেন, দেখো সংসারী লোকেরা মনে করে ব্রহ্মজ্ঞান একটা অসম্ভব ব্যাপার, কিন্তু ব্রহ্মজ্ঞানী মনে করেন মানুষের পক্ষে সংসার নিয়ে ভুলে থাকা একটা অসম্ভব ব্যাপার। শান্ত গম্ভীর করুণাসিক্ত এই কথাগুলি এতই মর্মস্পর্শী হইয়াছিল যে শিষ্যের স্মৃতিপটে উহা চিরদিনের মতো অঙ্কিত হইয়া রহিয়াছে। একদিনের কথা, যেদিনকে মহাপুরুষ মহারাজ বিশ্রাম করছিলেন এবং তার শিষ্য তাকে ব্যজন করছেন, এমন সময় মহাপুরুষ মহারাজ বলছেন যে সংসারী লোকেরা মনে করে ব্রহ্মজ্ঞান একটি অসম্ভব ব্যাপার। এ প্রায় কম বেশি সবাই এই কথা বলে থাকেন। ব্রহ্মজ্ঞান তো দূরের কথা, আমাদের সন্ন্যাস জীবনটি দেখে তারা মনে করেন যে সন্ন্যাস জীবন একটা খুব অসম্ভব একটা জিনিস। আমাকে সেদিনকে একজন বলছিলেন, আপনারা তো ঠাকুরের খুব কাছের লোক, হ্যাঁ তার নিজের সন্তান। আমি বললাম, হ্যাঁ আপনি তো তার
কি বলে দ্বিতীয় পক্ষের সন্তান, সেই কারণে আপনার প্রতি তার কৃপা নেই, এরকম কথা নয়। আবার ব্রহ্মজ্ঞানীরা মনে করেন মানুষের পক্ষে সংসার নিয়ে ভুলে থাকা একটা অসম্ভব ব্যাপার। ঠিক ওইরকমভাবে অনেক সময় আমাদের ভেতরেও এটি মনে হয় যে এই যে সমস্ত কিছু দুঃখ কষ্ট ভুলে আবার মানুষ সংসার করছে, আবার মানুষ আছে, সেইটি কীরকম অবাক লাগে। অনেক বছর আগে একটি সিনেমা দেখেছিলাম, সেখানে একটি এই সতীদাহ প্রথা নিয়ে খুব সম্ভবত গল্পটা ছিল, কমল কুমার মজুমদারের লেখা গল্প, আমি নামটা ভুলে গেছি সিনেমার, কিন্তু এখনও মনে আছে সেই মৃত্যু পথযাত্রীর সেই বৃদ্ধের সঙ্গে, বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে একটি অল্প বয়সী একেবারে বাচ্চা মেয়ে তার বিবাহ হয়েছে। মৃত্যু পথযাত্রী এই আমাদের গঙ্গাজল যাত্রা বা অন্তিম অন্ত্যেষ্টি যাত্রার জন্য রওনা দিয়েছেন, তার পা গঙ্গাজলে ডুবিয়ে রাখা হয়েছে, অসম্ভব ঝড় জল বৃষ্টির পরে তারপরে আস্তে আস্তে প্রকৃতি শান্ত হয়েছে, ধীরে ধীরে বৃদ্ধ উঠতে পারেন না, নড়তে পারেন না, কিন্তু তিনি আগের চেয়ে একটু বল পাচ্ছেন। তখন তিনি তার ওই সদ্য বিবাহিতা স্ত্রীকে বলছেন, বল কি সুন্দর চাঁদ উঠেছে, আমার ভারী আনন্দ হচ্ছে, আবার আমাদের ঘর হবে, আবার আমাদের ছেলেপুলে হবে। এটা দেখে সত্যি তখন আমাদের মনে হতো মানুষ কেমন করে এরকমভাবে জগতের সব কিছুকে দেখেও ভুলে থাকে। তাই এই জগৎ সংসারে অসম্ভব বলে কোনো বস্তু নেই, কেউ চাইলে তার পক্ষে ব্রহ্মজ্ঞান করা সম্ভব, আবার কেউ চাইলে সমস্ত কিছুকে ভুলে এই সংসারের মধ্যে থেকে যাওয়াটাও সম্ভব। অন্য একদিন মঠের জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষজি বলিয়াছিলেন, দেখো ল শাস্ত্রে কি শাস্ত্র কি পড়ছ, আমাদের জীবন পড়তে পারো, আমাদের জীবনই উপনিষদ, এর মধ্যেই শাস্ত্রের মর্ম দেখতে পাবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সমস্ত শাস্ত্রের একটি কথা, সেটি হচ্ছে হে জীব ত্যাগ করো, হে জীব ত্যাগ করো, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদদের জীবন যদি আমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তাহলে দেখব এই দুটি শব্দের প্রতিধ্বনি, দুটি ভাবের প্রতিধ্বনি ছাড়া তাদের জীবনে আর অন্য কোনো ভাব প্রকাশিত হয়নি। শাস্ত্রে যেরকমটি বলা আছে ঠিক সেই রকম যেন তারা জীবন্ত জাগ্রত রূপ। আমার মনে আছে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটি ভারী সুন্দর অংশ আছে যেখানে ভৈরবী ব্রাহ্মণী সদ্য সেদিন ঠাকুরের কাছে এসেছেন, সেদিন বিকেলবেলা তিনি মণ্ডলের ঘাটে চলে যাবার আগে ঘরে বসে বসে তিনি ভাগবতে ওই ষড়বিকারের কথা পড়ছিলেন, এত অল্প এত মৃদুস্বরে পড়ছিলেন মনে হচ্ছিল যেরকম ভোমরা যেরকম মধুপ যেরকমভাবে ফুল থেকে মধু নেবার সময় গুনগুন গুনগুন করে শব্দ করে, ঠিক সেই রকম গুনগুন স্বরে তিনি ভাগবতের ওই অংশ থেকে পড়ছিলেন। শ্রীরামকৃষ্ণ বসে আছেন তার ছোট্ট খাটটিতে, মায়ের চিন্তায় সম্পূর্ণ মগ্ন। হঠাৎই ভৈরবী লক্ষ্য করলেন যে তিনি যে যে অংশ পড়ছেন, যে যে আমাদের অষ্টবিকারের যে যে অংশ ভাগবতে আছে সেগুলো যেমন যেমনটি পড়ছেন, শ্রীরামকৃষ্ণ ওই খাটে বসে তার লিভিং ডেমনস্ট্রেশন, তার জীবন্ত প্রতিবেদন দিচ্ছেন কেমন হয়। তিনি হতবাক হয়ে গেলেন, তার মনে হলো এতদিন ঈশ্বরকে এই শাস্ত্রের জঙ্গলের মধ্যে খুঁজতেছিলাম, এতদিনে দেখলাম এই শাস্ত্রে যা বলা আছে এর জীবন বোধ, এর জীবন চর্চা তারই যেন একটি প্রতিবিম্বিত রূপ। যে ঘরে উপস্থিত সাধুবৃন্দ কথাগুলি এত সহজভাবে অতি সহজভাবে গ্রহণ করিয়াছিলেন, বস্তুতই মহাপুরুষগণের জীবনবেদ পাঠ করিলে শাস্ত্রমর্ম আপনি আয়ত্ত হইয়া যায়। এই সময় আচার্য স্বামী বিবেকানন্দ প্রণীত মঠের নিয়মাবলী লইয়া পূর্বোক্ত শিষ্য স্বামী শারদানন্দজির নিকট যান। ওই পুস্তিকায় লিখিত কথাগুলির মধ্যে স্বামীজির নিজস্ব মত কতটা আছে এবং কোন বিষয়ে স্বামী শারদানন্দজির স্বতন্ত্র মত আছে, কোন বিষয়ে
স্বামী শারদানন্দজির স্বতন্ত্র মত আছে কিনা ইহাই ছিল জানিবার বিষয়। এক একটি করিয়া নিয়মাবলী পড়া হইতে লাগিল এবং শারদানন্দজি প্রত্যেক নিয়মের ভিত্তি যে শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতা ও বাণীর উপর প্রতিষ্ঠিত তাহা বিশদভাবে বুঝাইয়া দিলেন। পরিশেষে তিনি বলিলেন যে তাহার নিজের ওই বিষয়ে ব্যক্তিগত কোনো স্বতন্ত্র মত নাই এবং শিষ্যকে তাহার প্রশ্ন লইয়া মহাপুরুষ মহারাজের কাছে উপস্থিত হইতে আদেশ করিলেন। শিষ্য মহাপুরুষ মহারাজের কাছে গিয়া প্রশ্নটি করিবা মাত্র তিনি এক কথায় যেন স্বামী শারদানন্দের মীমাংসার অনুবৃত্তি করিয়া বলিলেন, দেখো ঠাকুর হচ্ছেন বেদ আর তা আর স্বামীজি তার ভাষ্য, এদের বাইরে আমাদের কোনো কথাই নেই। এটা একেবারে ঠিক কথা। আপনারা অনেকেই হয়তো রামকৃষ্ণ মিশনের যে নিয়মাবলী সেটি দেখবার সুযোগ পাননি, এটা পাওয়ার কথাও নয়। এটা কেবলমাত্র সাধু ব্রহ্মচারীদের মধ্যেই, একমাত্র যে সমস্ত ব্রহ্মচারীদের ব্রহ্মচর্য দীক্ষা আছে, ব্রহ্মচর্য দীক্ষার আগে এই নিয়মাবলীগুলো পড়ানো হয় এবং ব্রহ্মচর্য দীক্ষার পরে যখন ব্রহ্মচর্য দীক্ষা অনুষ্ঠান শেষ হয়ে যায় তারপরে এই সকলকে এক কপি করে এই মঠে নিয়মাবলী দেওয়া হয়। এই নিয়মাবলী পড়লে আমরা দেখতে পাব শ্রীরামকৃষ্ণ জীবনে যে যেরকমভাবে আধ্যাত্মিক ভাবরাশির কথা বলা হয়েছে সেটি যেন সূত্রাকারে স্বামী বিবেকানন্দ এক এক করে প্রকাশ করেছেন। এটি একবারে অপূর্ব একটি জিনিস। তাই মহাপুরুষ মহারাজ বলছেন ঠাকুর হচ্ছেন বেদ আর স্বামীজি তার ভাষ্য, এদের বাইরে আমাদের কোনো কথাই নেই। শ্রীরামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠানটির কাজে শিষ্য নিযুক্ত ছিলেন তথা হইতে অন্যত্র যাইবার ইচ্ছা তাহার কয়েকবার হইয়াছিল। প্রতিবারই নানাভাবে আশ্বাস ও উৎসাহ দিয়া মহাপুরুষ মহারাজ তাহাকে নিরস্ত করিয়াছিলেন। শেষবার যখন তাহার অনুমতি প্রার্থনা করা হয় তখন তিনি সকরুণ স্বরে শিষ্যের হৃদয়তন্ত্রীতে আঘাত করিয়া বলিয়াছিলেন, দেখো প্রতিষ্ঠানটির দ্বারা বহু লোকের কল্যাণ হইবে, আর ওখানে থাকার জন্য যদি তোমার ক্ষতি হয় তার কিছু নয়, হয়তো তোমার অভীষ্ট লাভে কিছু দেরি হতে পারে, দেরি অবশ্য হবে না, কিন্তু যদি বা হয়ও তুমি কি এতগুলি লোকের কল্যাণের জন্য এতটুকু স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে পারবে না? এটা একটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল প্রবলেম। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি হচ্ছে না কোনো কোনো কাজের ক্ষেত্রে। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যখন আমরা প্রভিডেন্ট ফান্ডের নতুন ডিপার্টমেন্ট খোলা হলো বেলুড় মঠে, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যত কর্মী আছেন যারা সরকারি অনুদানে আমাদের থেকে বেতন পান না, যাদের বেতন দেওয়া হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের নিজস্ব ফান্ড থেকে, তাদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি দেখার জন্য দুটি ট্রাস্ট বেলুড় মঠে আছে। এটি কম করে 6,500 লোকের একটি ছোটোখাটো ব্যাংক। সেই ট্রাস্টে প্রথম 7 বছর আমার কাজ করার অভিজ্ঞতা হয় সহকারী রূপে এবং পরের 7 বছর সেই ট্রাস্টের বা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। যখন আমরা প্রথম দিকে আমাদের কাছে আসতো তখন আমরা একেবারেই নতুন, মানে 4-5টা লোনের অ্যাপ্লিকেশান এলেই আমাদের ঘাম ছুটে যেত এবং আমরা সেই ট্রাস্ট ডিডগুলো থেকে খুঁজে পেতে বার করে সব এইসব করতে করতে সারা সন্ধ্যেটাই আমাদের কেটে যেত। কয়েকদিন বাদে এর 2-4 দিন যাওয়ার পরে আমরা একবার আমাদের তখনকার যিনি বিভাগীয় প্রধান ছিলেন স্বামী শান্তাত্মানন্দজির কাছে বলি যে এটা যদি একটুখানি এই সন্ধেবেলা না কাজ করে আমরা দিনের বেলা করি। ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যেটা আমার কাছে ভীষণ এখনও খুব লেগে আছে। উনি বললেন, দেখো মানুষ কখন লোন করে, কখন চায় সে, যখন তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার মেয়ের বিয়ে কোনো জায়গা থেকেই সে অর্থ সংগ্রহ করতে পারছে না, তখন সে তার শেষ জীবনের সঞ্চয় তার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার করে। তুমি যদি আজকে সন্ধেবেলায় সন্ধ্যারতি না দেখে এই তার কাজটি করে দাও তাহলে আগামীকাল সকালে আমরা টাকাটি তার কেন্দ্রে পাঠিয়ে দিতে পারবো এবং আগামীকালই সে টাকাটা পেয়ে যেতে পারবে। কিন্তু তুমি যদি আজকে সন্ধ্যারতি দেখার জন্য আজকে সন্ধ্যাটা না করে আগামীকাল করো তাহলে যতক্ষণে কাজ শেষ হবে ততক্ষণ আর আগামীকালে
এই টাকাগুলি পাঠানো সম্ভব হবে না, এটা পরশু দিন পাঠানো হবে এবং লোকটি পরশু দিন পাবে। চোখ বন্ধ করে কল্পনা করো সেই মানুষটার স্বস্তির হাসিটা, যা কালকে টাকাটা পাওয়া মাত্রই তাই সে হাসবে, যেটা পরশু দিনের সংশয়ের মধ্যে সে হাসবে। ভাবো আর তার তৃপ্তির কথা মনে করো, দেখবে তোমার কখনো মনে হবে না তুমি সন্ধ্যারতির থেকে কম তুল্য মূল্যের কোনো কাজ করছো। এই কথাটি এত অনুপ্রেরণা দিয়েছিল, আমরা পরবর্তীকালে ভীষণ এক্সপার্ট হয়ে গেছিলাম। এক একদিন আমরা 35-36টা এরকম কাজকর্ম করতাম, কিন্তু তখন আমাদের অত সময় লাগতো না। কিন্তু এই কথাটা, পূজনীয় মহারাজের কথাটা আমার মনের ভেতরে আজও দাগ কেটে গেছিল, এবং এটার যে একটা ফল আছে সেটা আমরা কিন্তু অন্তর দিয়ে অনুভব করে এই কথাটা বলছি। পূজনীয় মহাপুরুষ মাঝ কি সুন্দর কথা বলছেন, দেখো প্রতিষ্ঠানটির দ্বারা বহু লোকের কল্যাণ হবে, আর ওখানে থাকার জন্য যদি তোমার ক্ষতি হয় তার কিছু নয়, হয়তো তোমার অভীষ্ট লাভের কিছু দেরি হতে পারে, দেরি অবশ্য হবে না, কিন্তু যদি বা হয় তুমি কি এতগুলি লোকের কল্যাণের জন্য এইটুকু স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে পারবে না? 1916 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ যখন কাশীতে ছিলেন, সেই সময় একদিন কথা প্রসঙ্গে আশ্রমস্থ সাধুদের বলেন, সাধন ভজন নিয়ে কারো বড়াই করতে নেই, যদি তোমার নির্বিকল্প সমাধি লাভ হয় তাতেই বা কি, তুমি যা ছিলে আবার তাই হবে, তোমার নির্বিকল্প সমাধির এতে আর অহংকার করবার কি আছে? কি অদ্ভুত নিরভিমান আধ্যাত্মিক শক্তির পরিচয় এই সরল কথা কয়টির মধ্যে নিহিত হইয়াছে। বেলুড় মঠে অবস্থানকালে মহাপুরুষজি একদিন বলেন, আমরা তখন স্বামীজির সঙ্গে আলমোড়ায় আছি, একজন ভক্ত আমরা থট রিডিং বা মনের কথা বলিয়া দেওয়া জানি কিনা জিজ্ঞাসা করলে স্বামীজি আমাকে ডেকে কি করে তা করতে হয় শিখিয়ে দিলেন। বললেন, কারো মনের কথা জানতে হলে প্রথমে নিজের মনটাকে একেবারে খালি করে ফেলবে, তারপর যে চিন্তা তোমার মনে মধ্যে প্রথম উঠবে সেইটি জানবে প্রশ্নকারীর মনের চিন্তা। স্বামীজির কথা শুনে আমি সেই ভক্তটিকে বললাম, আচ্ছা তোমার মনে কি আছে বলবো। এই বলে ধ্যানের দ্বারা মনটাকে একেবারে খালি করে ফেললুম, তারপর দেখি একটা চিন্তা উঠেছে। তখন ভক্তটি বললুম, তুমি এই মনে করছিলে? সে স্বীকার করলে। এই আজকের দিনে দুটি প্রসঙ্গ আছে, একটা হচ্ছে কাশীর প্রসঙ্গ, সেখানে এটা কিন্তু আমাদের যারাই সাধনা করছেন তাদের ভেতরে আসে। আমি সেদিন খুব মজা করে বলছিলাম, যখন আমরা কলেজ পড়ুয়া আমাদের পূর্বাশ্রম থেকে বেলুড় মঠে আসতাম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মাঝের সঙ্গে দেখা করতে, এবং বেলুড় মঠে ঠাকুরের সঙ্গে দেখা করতে আমরা আসতাম, তখন দেখতাম পথে অনেকে জপ করছেন এবং সেটা বেশ দেখিয়ে এবং ক্ষিপ্র গতিতে জপ করছেন। আমি হাঁ করে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, এরা কীরকম জপ অভ্যাস করেছে, দেখেছো আঙুলগুলোকে স্পর্শ করতে হচ্ছে না, ছোঁয়া মাত্র পরের একেবারে শেষ ঘাটে, প্রথম ঘাটে ছোঁয়া মাত্রই শেষ ঘাটে পৌঁছে যাচ্ছে। পরবর্তীকালে এই প্রসঙ্গ নিয়ে একজন আমাদেরই একজন গুরু বোন ছিলেন, দিদি ছিলেন যা যেতেন, তিনি তাকে একদিন বললুম, আচ্ছা বলুন দেখি ওইটা কীরকম, ওটা কি ওরকম হয়? তারও অনেক বছর দীক্ষা হয়ে গেছে, 10-12 বছর দীক্ষা হয়ে গেছে তখন। তিনি বললেন, দূর দূর ওরকমভাবে হয় না, ওতেও হয় না। আমরা এর উত্তর আরও অনেক পরে, তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি, বেলুড় মঠের এই বেলঘরিয়া স্টুডেন্টস হোমের একজন ছিলেন আমাদের স্বেচ্ছাসেবক, তিনি ব্রিটিশ আমলের সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি বিবাহ করেননি, মাঝে মাঝে তিনি তার ছুটির অবসরে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে থাকতেন এবং রিটায়ারমেন্টের পর একেবারে থেকে যান তিনি এবং আশ্রমে স্বেচ্ছাসেবা দান করেন। তিনি আমাদের একটি ভারী সুন্দর গল্প বলেছিলেন, তিনি আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমের বিবেকানন্দ শতবার্ষিকী ভবন আছে, সেটি একটি হল, একতলায় হল, দোতলায় লাইব্রেরি এবং তিনতলায় একটি লম্বা ঘর আছে। ভাবছিল এই রকম
যে যদি কেউ সাধন ভজন করতে চায় সেখানে থেকে সে সাধন ভজন করবে। আমরা যার কথা বলছি তিনি মাঝে মাঝে আসতেন এবং রাত্রিবেলা ওইখানে থেকে সারা রাত ধরে জপ ধ্যান করতেন। সারা রাত ধরে জপ ধ্যান করে তিনি একটা সময় ভোরবেলা ঘুমিয়ে পড়েছেন। এমন সময় তিনি স্বপ্ন দেখছেন যে পূজনীয় বিরজানন্দজি মহারাজ তার গুরুদেব তিনি একটি আপেল গাছের তলায় দাঁড়িয়ে আছেন, আর আপেল গাছের তলা ভর্তি হয়ে পড়ে আছে খাওয়া আপেলে, প্রত্যেকটি আপেল আধ খাওয়া করে। তিনি বললেন, আমি মহারাজকে বললুম, বলুন দেখি কি বিচ্ছিরি কথা, কে এই আপেলগুলোকে আধ খাওয়া করে ফেলে রেখে দিয়ে আপেলগুলোকে নষ্ট করেছে। বলছেন বিরজানন্দজি, সেই মিহি কলায় শুনলুম ও আপেলগুলো অন্য কেউ করেনি, ওটা তোরই করা। আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েতে বিরজানন্দজি আমাকে বললেন যে ওগুলো হচ্ছে তোর জপের ফল, জপ করতে গিয়ে তাড়াহুড়ো করে তুই অহংকার করিস, আমি এত জপ করি আমি অত জপ করি, অন্যের কাছে অহংকার করতে গিয়ে কেমন করে জপ করিস সেইটা তুই লক্ষ্য কর। আমি হাঁ করে তাকিয়ে দেখলাম যে আমার কৃতকর্ম কোনোটাই স্বীকৃত হয়নি, অত যে জপ ধ্যান করেছি সেটার কোনোটাই ঠিকঠাক হয়নি। আমরা ঠিক এইরকম জিনিসই হয়, সাধকদের এই জিনিসটি একটি বড় সমস্যা। আমরা সাধন ভজন নিয়ে বড়াই করি, আমি দীর্ঘ সময় জপ করতে পারি, অমুক দীর্ঘ সময় জপ করতে পারি না, এ নিয়ে বড়াই করার কিছু নেই। আমরা আমাদের একটাই উদ্দেশ্য, ভগবানের সঙ্গে আপন সত্তাকে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাওয়া, তার ভাবের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া, এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। এর বাইরে যদি কোনো উদ্দেশ্য করবার আমরা চেষ্টা করি তাহলে নিশ্চিত নিশ্চিত নিশ্চিতভাবে আমরা পরাভূত হব। তাই বলছেন যখন এই রকম ভাব আসবে যে তুমি যা ছিলে তাই আবার তাই হবে, এতে আবার অহংকার করবার কি আছে, আমার যে মনুষ্য শরীর ছিল বাইরেটা ঠিক সেই রকমই থাকবে আমার যদি নির্বিকল্প সমাধি হয়, কিন্তু ভেতরের মানুষটার সম্পূর্ণ বদল হয়ে যাবে। অতএব এই নিয়ে কোনো রকম অহংকার করা উচিত নয়। আধ্যাত্মিক পথে যারা থাকবেন তাদের এতটাই নিরভিমান হতে হবে। বেলুড় মঠে অবস্থানকালে মহাপুরুষ মহারাজজি থট রিডিং প্রসেসের কথা বলেছিলেন, স্বামীজি যেটা শিখিয়ে দিয়েছিলেন যে প্রথমে ধ্যান করে মনের ভেতরের মনটাকে সম্পূর্ণ খালি করে, এবার যিনি চিন্তা করছেন তার কথা ভাবলেই তার খালি মন থেকে ইনপুট হয়। অনেকটা সেই আমাদের মতো, আমরা যখন ওই কি বেশ বলে পেন ড্রাইভ, ভর্তি করা পেন ড্রাইভ, তাতে অনেক প্রোগ্রাম অনেক কিছু আছে, সেগুলোকে কম্পিউটারে ঢুকিয়ে একবারে ডিলিট করে দিই, তখন আমরা একবারে সেই আমাদের যে ইয়েটা আমাদের যে পেন ড্রাইভটাকে ভেতরে দিই সেই পেন ড্রাইভটা একেবারে খালি হয়ে যায়। তারপর ধীরে ধীরে তার মধ্যে আমাদের কম্পিউটার থেকে বিভিন্ন ফাইল যখন আপলোড করতে থাকি তখন সেটা আপলোডেড হতে থাকে। মনও ঠিক ঠিক সেই রকম। 1926 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রতিষ্ঠা করিবার জন্য পূজনীয় মহাপুরুষ মহারাজ বহু সাধু ব্রহ্মচারী ও ভক্তগণের সাথে বৈদ্যনাথ ধামে গমন করেন এবং তথায় প্রায় এক মাস কাল অবস্থান করেন। সেই সময় বিদ্যাপীঠের সাধু ব্রহ্মচারীগণ তাহার দিব্য সঙ্গ উপদেশ লাভ করিবার সুযোগ পাইয়াছিলেন। খুব আনন্দে দিনগুলি কাটিয়াছিল। একদিন হঠাৎ ঠান্ডা লাগায় মহাপুরুষ মহারাজের প্রবল সর্দি ও হাঁপানির আক্রমণ হয়। ওই সময় জনৈক সন্ন্যাসী একদিন সকালে প্রণাম করতে গিয়া দেখিল যে পীড়ার প্রাবল্যে তাহার কথা বলিতে বিশেষ কষ্ট হইতেছে। তথাপি তিনি হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, কেমন আছো? সন্ন্যাসী, আমরা তো ভালো আছি, আপনি কাল রাত্রে কেমন ছিলেন? মহাপুরুষজি, রাত্রে অত্যন্ত কষ্ট হয়েছিল, সর্দিতে ক্রমে ক্রমে নাক বুঝে গিয়ে দম বন্ধ হওয়ার জোগাড় হলো, হাঁপও বেড়ে উঠল, বসে কাত হয়ে শুয়ে কোনো রকমে আরাম পেলুম না, চারিদিকে বালিশ দিয়ে এখন যেমন দেখছো এমনি করে মাথায় ঠেস দিয়ে রইলুম, তাতেও কষ্টের লাঘব হলো না, ক্রমে মনে হতে লাগলো যেন সব ইন্দ্রিয়গুলি বন্ধ হয়ে আসছে,
আর প্রাণটি যেন এক্ষুনি বেরিয়ে যাবে। তখন অনন্য পায়ে হয়ে ধ্যান করতে লাগলুম। বুড়ো বয়সের ধ্যান কিনা, অল্পক্ষণ পরেই মনটা অর্থাৎ হৃদয়ের দিকে দেখাইয়া একেবারে গভীরভাবে ভেতর দিকে চলে গেল। তখন দেখি কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, স্থির প্রশান্ত। বাইরের ঝড়ঝাপটা সেখানে স্পর্শ করতে পারছে না। সেই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে আবার বাইরের দিকে মন এলো। তখন দেখি কষ্টটা আগের চেয়ে একটু কম। সন্ন্যাসী, ওটা কি? মহাপুরুষজি বললেন, ওই তো আত্মা। এটা একটা ভারী সুন্দর কথা। এটা মহাপুরুষজি কেন, তুরীয়ানন্দজি, সব শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবনে আমরা দেখেছি, ঠাকুরের জীবনেও দেখেছি। বুড়ো গোপাল দাদা তার ঘা পরিষ্কার করতে এসেছেন, তার লেগে গেল, উ করে উঠলেন। বুড়ো গোপাল দাদার ঘা পরিষ্কার করতে চাইলেন না, ঠাকুর বললেন একটু অপেক্ষা করো। তারপর তিনি আবার খানিকক্ষণ বাদে বললেন এবার করো। ততক্ষণে তিনি মনটাকে ভেতরে গুটিয়ে নিয়েছেন নিজের মনের মধ্যে। তখন বুড়ো গোপাল দা আগের চেয়েও বেশি তীব্রভাবে গলা পরিষ্কার করলেন, কিচ্ছু বোঝা গেল না। তুরীয়ানন্দজির জীবনে গল্প আছে, কার্বঙ্কল অপারেশন হবে, পিঠেতে তার কার্বঙ্কল হয়েছে, পাঁচটা মুখ হয়েছে, অথচ একটা মুখও ফাটছে না। তিনি ডাক্তার এলেন, সেই বিরাট বড় কার্বঙ্কল পরিষ্কার করে অপারেশন করবেন। তুরীয়ানন্দজি মনটাকে খান থেকে, শরীর থেকে তুলে নিলেন। তখনকার দিনে অ্যানাস্থেশিয়া ছিল না, অ্যানাস্থেশিয়া ব্যবহার না করেই তিনি ওই কার্বঙ্কলটা অপারেশন করে ওই জায়গাটিকে পরিষ্কার করে সেই জায়গাটা গজ এবং ওষুধ দিয়ে ভর্তি করে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেলেন। তুরীয়ানন্দজি বুঝতেই পারলেন না, এ তো বইতে পড়া ঘটনা। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, সদ্য বাইপাস সার্জারি করে ফিরে এসেছেন। ওনাকে দেখেই মনে হচ্ছে ওনার ভীষণ কষ্ট হয়েছে শারীরিকভাবে, চুলগুলো কাটা হয়নি অনেক দিন, একটা ফতুয়া মতো জামা পরা আছে, ছোট্ট নবজাত শিশুকে যেরকম হাতা ছাড়া জামা পরা হয় সেই রকম একটি জামা পরা আছে। জামাতে বোতামের বদলে ভেলক্রো লাগানো আছে। পূজনীয় মহারাজ দর্শন দিতে বসেছেন, পা দুটি তোলা রয়েছে, তিনি দর্শন দিচ্ছেন। তার শরীর দেখে মনে হচ্ছে তার এই অপারেশনের জন্য খুব কষ্ট হয়েছে, কিন্তু মুখখানি আনন্দে যেন একদম গমগম করছে। দেখে মনে হচ্ছে তিনি যেন এক অপার্থিব আনন্দ সাগরে ভাসছেন। মহাপুরুষ মহারাজজিও ঠিক একই কথা বললেন। তিনি ধ্যান করে তার মনটিকে এমনভাবে ভেতরে গুটিয়ে নিলেন, আর বাইরের এই যে যন্ত্রণার উদ্রেককারী কারণগুলো, এগুলো সব বৃথা হয়ে গেল। এগুলো তেমনভাবেই যন্ত্রণা দিতে থাকলো, কিন্তু সেগুলোর অনুভব হয় না। এটা একটা আমাদের কাছে শিক্ষা। আমরা অনেক সময় জীবনে নানা কাজে অনেক কিছুতে দুঃখ পাই, বেদনা পাই, হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা যদি আমাদের মনটাকে এই সাধারণ জগৎ থেকে তুলে ভগবানের দিকে যেতে পারি, তাহলে জীবনে নানা ঘাত প্রতিঘাত আমাদের আর স্পর্শ করবে না। আজকে আমরা শেষ করব আর একটি ছোট্ট প্রসঙ্গ দিয়ে। 1927 খ্রিস্টাব্দের শেষ ভাগে মহাপুরুষ মহারাজ যখন শেষবার কাশীতে যান, তখন কথা প্রসঙ্গে একদিন বললেন, এই কাশীক্ষেত্রের সমস্তটাই শিবের শরীর, আমরা শিবের মধ্যে বাস করছি। আর একদিন বললেন, এ হচ্ছে মহাশ্মশান, এখানে গৃহস্থদের সংসার করা ঠিক নয়, যারা ভগবানকে ডাকবে তারা নাম তাঁর নাম করবে তাঁদেরই এখানে থাকা উচিত। কাশী হইতে মঠে ফিরিবার পর মহাপুরুষজির বায়ুর প্রকোপ হয়, ঔষধাদি ব্যবহারেও কোনো ফল হইতেছে না দেখিয়া এক দিবস পূর্বোক্ত সন্ন্যাসী তাহাকে একান্তে জিজ্ঞাসা করেন, ডাক্তারেরা আপনার বায়ুরোগ হয়েছে বলে ঠিক করছেন, আমার তো তা মনে হয় না, এটা কোনো যোগজ ব্যাপার, কাশীতে আপনার কোনো রকম দর্শন হয়েছিল কি? কেননা কাশী থেকে আসবার পর থেকেই এর সূত্রপাত দেখছি। মহাপুরুষজি বললেন, হ্যাঁ, কাশীতে এক শ্বেতকায় যোগমূর্তি দেখি, তারপর থেকেই এই রকম হয়েছে। মহাপুরুষ মহারাজ খুব বিশ্বাস করতেন, শুধু মহাপুরুষ মহারাজ নয়, এটা একটি প্রচলিত বিশ্বাস, কাশীধাম হলো শিবের শরীর। আমাদের পূজার সময় একটি বিধি পালন করতে হয়, সেটা হচ্ছে ভূমি বিঘ্ন নিবারণ। বাঁ পায়ে পুজো চলাকালীন
বাঁ পায়ের যে গোড়ালিটা আছে সেইটি ধরে সেইটি ভূমিতে তিনবার আঘাত করা হয়, যাতে ভূমি থেকে যে সমস্ত বিঘ্ন আসে তা যেন প্রতিহত করা যায়। কিন্তু কাশীতে পুজো করার সময় এই বিধিটি পালন করা হয় না, কারণ কাশীর ভূমি সাধারণ মৃন্ময় ভূমি নয়, স্বয়ং শিবের শরীর। আর তিনি বলতেন হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশান মানে মানুষ তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে যায়, জীবন থেকে যখন বিরাগ আসে, বৈরাগ্য এসে উপস্থিত হয়, তখনই মানুষ একমাত্র ভগবানের দিকে এগোতে থাকে। কাশী হলো সেই জায়গা যেখানে মানুষ জীবন থেকে বেরিয়ে এক অন্য জীবন যাপনের চেষ্টা করে থাকে। তৃতীয়টি হচ্ছে মহাপুরুষ মহারাজ কাশী থেকে ফিরে আসবার পর ভীষণ রকম অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তারেরা কিছুতেই ঠিক করতে পারলেন না। সেবক জিজ্ঞাসা করলেন আপনার কিছু দর্শন হয়েছিল? তিনি দর্শন করলেন। কি দর্শন করলেন? বললেন একজন শ্বেতকায় যোগী মূর্তি দেখি, তিনি আর কেউ নন, স্বয়ং শিব তাকে দর্শন করেছিলেন। অন্যত্র মহাপুরুষ মহারাজ এই অভিজ্ঞতার কথা বলেছিলেন। মনে হলো যেন যিনি এসে আমাকে আলিঙ্গন করলেন, যেন বরফের মূর্তি আমাকে এসে আলিঙ্গন করলেন, হালকা নীল রং তার গায়ে, আমাকে এসে আলিঙ্গন করলেন, আর তার সেই ঠান্ডা স্পর্শে আমার ভেতরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল। এই দর্শন পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে হয়েছিল। আমরা আমাদের এতটা দর্শন হবে কি হবে না সেটা অন্য কথা, কিন্তু এই শব্দ এই কথা একজন সাধকের সারা জীবনের অভিজ্ঞতা আমাদের নতুন করে প্রেরণা দেয়, আমাদের ভিতরেও নিজেদেরকে আবার সুসজ্জিত করার এক দিব্য চেষ্টায় আমরা সদা সর্বদা রত হই। পূজনীয় মহাপুরুষ মহারাজের কথা মানুষকে, এমনকি মৃত মানুষকেও জাগ্রত করে দেয়, আর আমরা তো জাগ্রত মানুষ, আমাদের ভেতরে চৈতন্যের সঞ্চার করবে এটি আশা। পূজনীয় মহারাজের শ্রীপাদপদ্মে প্রণাম জানিয়ে আজকের মতো শিবানন্দ বাণী পাঠ শেষ করছি। শ্রী ভগবানের ইচ্ছে হলে আবার আমরা আরেকটি নতুন প্রসঙ্গ নিয়ে আগামী দিন আবার আসব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।